আমাদের সংগঠনের পক্ষ থেকে আপনাদের অসংখ্য ধন্যবাদ যে আপনারা আমাদের কথাগুলি কন্টিনিউ কভারেজ করেন এবং আমাদের যারা এই সময়ের মধ্যে বিশেষ করে কালকে নিউজের পর যে উদ্বিগ্ন অবস্থায় আছেন তাই তাদের উদ্দেশ্যে বলছি উদ্বিগ্ন হবেন না আমরা সবাই আপনাদেরকে নিয়েই আগামী দিনের কর্মসূচিগুলি আমরা রূপায়িত করব তার জন্য যে আজকে আমরা সারাদিন মিডিয়ার মাধ্যমে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আমরা দেখেছি যে বিভিন্নভাবে বিভিন্ন সংগঠন আগামীকালকে অর্থাৎ ১১ তারিখ যে এখানে সদরের অর্থাৎ সদরের গ্রুপকে মিলিয়ে এখানে একটা প্রচার চালানো হচ্ছে যে আগামীকালকে এখানে একটা রবীন্দ্রভবনে একটা মিটিং আছে তো আমরা বলছি এখানে যেহেতু গতকালকে আমরা এখানে একটা কনভেনশন করেছি তো সেম কনভেনশনটা আগামীকাল এটা আমাদের সাপোর্ট করার কথা নয় যেহেতু গতকালকে হয়েছে আগামীকালকে সেটা কোনো মানে থাকতে পারে না তাই আমরা যেটা পূর্ব নির্ধারিত ১৪ এবং ১৫ গণধর্ণা সেটা হাউজেই সিদ্ধান্ত হয়েছে এবং ৮টা ডিস্ট্রিক্টের প্রতিনিধিদের নিয়েই আমরা সিদ্ধান্ত করেছি তো ওইটা যথারীতি চলবে আর কালকের ব্যাপারে যারা হটকারি সিদ্ধান্ত নিয়ে আগামী দিন বিভ্রান্ত করার চেষ্টা করছে তাদের উদ্দেশ্য বলছি এই ধরনের কর্মসূচি সদর সমর্থন করেনি বা অ্যাডক কর্মচারী সংগঠন এটাকে সাপোর্ট করে না এবং আরও জানান দিচ্ছি আমরা যে আমরা আগেই বলেছিলাম বিমলদার নেতৃত্বে আন্দোলন এবং আইনি পথ যেটা বলেছেন উনি যে সেই দুটা কিন্তু আমরা ছাড়িনি সেটা কিন্তু কন্টিনিউ আমরা করছি গত বিগত দিনে আপনারা খেয়াল করবেন যে আমরা পথসভা গণধর্ণা ইত্যাদি ইত্যাদি আমরা কর্মসূচি করেছি তো আগামী দিনে আমাদের এগুলি আছে তারপরেও বলবো যারা ছোট ছোট সংগঠন বা বিগত দিনে কাজ করেছেন ভুল বুঝিয়েছেন সবাইকে যে আইন বা আন্দোলন দুয়েটাই তারা বন্ধ করে দিয়েছিল এবং বলেছিল যে এই দুটো পথে তারা হাঁটবে না এখন তারা বলছে যে আন্দোলন করবে বা আইনি পথেও যেতে তারা পারে তো কেন আমরা যেহেতু আগের থেকেই সেটা ভাবছি বা বিমলদার নেতৃত্বে এটা করছি আমরা তো সেটা তো আমাদের এই দেখানো পথ তো আমরা তাদের কাছেও রিকোয়েস্ট করব যদি গ্রুপিজমই না চান বা অন্য কিছু বিভাজিত না চান এই ১০,০০০ এবং তার পরিবারের বাঁচার স্বার্থে সবাইকে আমন্ত্রণ করব যে বিমলদার নেতৃত্বে যেহেতু দুটো পথই আগে থেকেই ঘোষণা ছিল এই পথ যেহেতু আপনারা এখন মানছেন যে এটাই সঠিক তাহলে এই পথেই আপনারা আসুন বিমলদার ছত্র ছায়ার তলে থেকে এবং ওনাকে সামনে রেখেই আমরা আমাদের কর্মসূচিগুলি চালিয়ে যাব তার জন্য সবাইকে আমাদের এখানে অর্থাৎ বিমলদার নেতৃত্বে আসার জন্য আমরা আমন্ত্রণ জানাচ্ছি বহুত হয়েছে গ্রুপিজম বহুত হয়েছে টুকরো টুকরো সবাই চেষ্টা করেছেন তার জন্য আমরা আপনাদের ভুল দিচ্ছি না আপনারা আসুন সময় মতো আমাদের কাজটা সবাই মিলে আদায় করি এবং পাশাপাশি সরকারকেও বলবো যেহেতু আমরা বিগত দিনে আপনাদেরকে সহযোগিতা করেছি এবং এডুকেশন ডিপার্টমেন্টকে আমরা ভেঙে যেতে দেইনি রাজ্যের স্বার্থে এবং ছেলেমেয়েদের স্বার্থে আমরা কিন্তু আমাদের ডিউটিকে কন্টিনিউ করেছি এখন যদি মনে করেন যে সরকার আমাদের উদ্দেশ্য সফল হয়ে গেছে আর আমরা এখন তাদেরকে রাস্তায় ছেড়ে দেব সেই রাস্তা থেকে সরকারকে বলে দেব যে সেই রাস্তাটা বন্ধ করে দিন সেই রাস্তায় হাঁটবেন না কারণ সেই রাস্তা হাঁটলে বিপজ্জনক রাস্তা সেইগুলো হাঁটা আপনারা বন্ধ করে দিন কারণ ১০,০০০কে বাঁচাবেন সেটা আপনারা কমিটমেন্ট দিয়েছিলেন এখন যদি উল্টা কথা বলেন সেটা কিন্তু আমরা মেনে নেব না তার জন্য যা করার গণতান্ত্রিক পদ্ধতি সেটা আমরা ১৬ তারিখ পর্যন্ত করব আর ১৬ তারিখের পরে কি হবে ১০,০০০ কি আন্দোলন হবে সেটা ত্রিপুরা রাজ্যের ইতিহাসে হয়তো বিশাল কিছু আন্দোলন হতে পারে যেটা বিগত দিনে দেখা হয় এবং সেটা করার জন্য আমরা সবাইকে সব যারা যারা এখনও বিচ্ছিন্নভাবে আছেন তাদেরকে একটা জায়গায় আসার জন্য অনুরোধ করছি এই হলো